টি-20 বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। ঠিক এই মুহূর্তে এমন দৃশ্য দুশ্চিন্তারই। সপ্তাহখানেক আগে মিরপুর স্টেডিয়ামে এভাবেই ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন সৌম্য সরকার। হাঁটতে হচ্ছিল ক্রাচে ভর দিয়ে। পুনর্বাসন প্রক্রিয়া এখন কেমন চলছে এই ক্রিকেটারের? সৌম্য সরকার লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগছেন, পুনর্বাসন প্রক্রিয়া চলমান আছে। এটা একটা হাঁটুর লিগামেন্টের ইঞ্জুরি। আমাদের বাংলাদেশের স্বনামধন্য যারা হাঁটু বিশেষজ্ঞ হাঁটু চিকিৎসক আছেন স্যার, ওনাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, স্ক্যান করা হয়েছে। সম্মিলিত মতামত হচ্ছে যে এমন একটা ইঞ্জুরি যেটা রক্ষণশীলভাবে এটাকে ম্যানেজ করাটাই বেটার হবে, ওই লক্ষ্যে আমরা আগাচ্ছি। যে ইম্প্রুভমেন্ট আমরা দেখছি তাতে আমরা সন্তুষ্ট। যখন রানিং এর সময় হবে তখন ও রানিং শুরু করবে, ছাড়াও অন্যান্য যে পুনর্বাসন এক্সারসাইজ গুলি আছে সেগুলির মধ্যেও আছে। 20-22 তারিখের মধ্যে ঢাকায় ফেরার কথা রয়েছে জাতীয় দলের সব কোচের। তার আগেই হওয়ার কথা ফিটনেস ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ শুরু হবে 3 মে। ওই সিরিজের ক্যাম্পে সৌম্য থাকবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্ট দুইটা। আমরা আশাবাদী যে ওই সময় উনি যোগ দিতে পারবেন। তবে পুনর্বাসন প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, তো উনি যদি ক্যাম্পে যোগও দেন উনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবেন। এখন পর্যন্ত যে অগ্রগতি, সেভাবে যদি অগ্রগতি চলমান থাকে তাহলে বড় কোনো অসুবিধা হওয়ার কথা না। সৌম্য যে উড়ন্ত ফর্মে আছেন তাকে ছাড়া দল সাজানোই যাবে না বিষয়টা তেমন নয়, তবে ওপেনিংয়ে খুব বেশি অপশন না থাকায় তাকে ছাড়া ভাবাও যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-20 সিরিজের 3 ম্যাচে করেছেন সাকল্যে 49 রান, তবে ওয়ানডে সিরিজে ছিল 150। বিপিএলও খারাপ যায়নি সৌম্যর, 15 ম্যাচে করেছিলেন 262 রান। ফরচুন বরিশালের শিরোপা জয়ে রেখেছিলেন ভূমিকা। বোলিংটাও করতে পারেন সৌম্য, দরকার হলে তাকে দিয়ে কয়েকটা ওভার করিয়ে নিতে পারেন অধিনায়ক। তাই এই অলরাউন্ডারকে টি-20 বিশ্বকাপে শতভাগ ফিট হিসেবে পেতে বিশ্রামে রাখা হতে পারে জিম্বাবুয়ে সিরিজে। একই ধরনের ইঞ্জুরি রয়েছে তাইজুল ইসলামের, পুনর্বাসনে রয়েছেন এই স্পিনারও। তবে আঙুলের ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন মুশফিকুর রহিম, ছুটিতে বগুড়ায় গিয়ে অনুশীলনও করেছেন। ঈদের পর নাকি ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে মাঠেও নামবেন মুশি। এদিকে হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেনও ফেরার অপেক্ষায়, হালকা রানআপে বোলিং অনুশীলনও করছেন এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।